শুধু জলের জন্য জল গরম করবেন, বলে না আমি এবার ভাত আনবো টিপ দিয়ে ভাতের জন্য, এবার বলে না আমি আমি বাচ্চারা যাতে ইয়ে না করে সেজন্য ইয়ে আছে, এবার ধোসা করব, সবজি করব, সবটা আলাদা আলাদা আছে, আপনি দিন কোনো ভয় নেই, কিন্তু তাড়াতাড়ি গরম হবে এবং তাড়াতাড়ি ঠান্ডা হবে, কোনো রকম রিস্ক নেই। গ্যাসের গ্যাসের সিলিন্ডার ফাটতে পারে, ফাটে নাই নাকি এরকম অ্যাক্সিডেন্ট, এটার কোনো অ্যাক্সিডেন্ট ইউনিয়ন পাওয়ার মিনিষ্টার নিবাক্তি 2023 বিশ্ব দেলি কাতালো 2 নভেম্বর ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রামী NECP লঞ্চ খাইরি জাকমানি আপনি বুবা খনিন ত্রিপুরা হাসিও বহাইন ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রামী ন আগরতলানি প্রজ্ঞা ভবন হল পান্ডা সংসামানি বিশিংতি চেঙ্গি ডিজাখা চা সাল বহাইন ত্রিপুরা হাসিনি অঙ্গনওয়াড়ি সেন্টার তংমানি রগ্ন ও পান্ডানি বিশিংতুই 2000 হাই খাইন ইন্ডাকশন কুক টপস নিয়াফরে রিজাক বাইকা চেঙ্গেরিমানি পান্ডাও নারবায়ঙ্গি থাঙ্গি মানজাগিকা চেন ফেরাং বেদেকনি মন্ত্রী রতনলাল নাথ এব মানজাগিকা আর মিনিস্ট্রি অফ পাওয়ারনি চিফ এক্সিকিউটিভ অফিসার বিশাল কুমার সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর তপন কুমার দাস নকি কুমনি আদংরক তেই মন্ত্রী রতনলাল নাথ নি তেই মন্ত্রী রতনলাল নাথ নি ইয়াকতেই ন কারেন নি কুক টপস নিয়াফরে রিজাক অঙ্গনওয়াড়ি নি ফরেনাই রগ্ন তোমার সোয়েটার লাগতনি এখন লাগেনি, এটা স্টাইলের জন্য পড়েছে, শীত কভার করার জন্য নয়, অগ্রহণ আসছে শীত পড়বে না, পরিবেশ শেষ। আমার এমডি সাহেব দিল্লি গিয়েছিল দূষণে পড়ে, জিজ্ঞাসা করুন দিল্লিতে মানুষ শ্বাস নিতে পারছে না, দূষণ শুধুমাত্র কার্বন কার্বন কার্বন, প্রয়োজন আরো ডিজিটাল লাইট, এটা কারণ হবে না, আমরা অনেক সময় করি না মোমবাতি জ্বালিয়ে দিই প্রদীপ জ্বালিয়ে দিই, কারণ একটু হলে ধোঁয়া বের হচ্ছে, সবার যদি 140 কোটি মানুষ যদি শুধু ধোঁয়া বের করি পরিবেশ কি হবে, এই জন্য লাকের থেকে চলে গেছে গ্যাস, গ্যাস পেট্রোল ডিজেল কয়লা কোথায় থাকে, কোথায় মাটির নিচে আছে, শেষ হয়ে যাচ্ছে, সুতরাং বাংলা বলছি উনাদের মতো স্টাইল করে বলছি না, শেষ হয়ে যাচ্ছে। আমাদের ত্রিপুরা এই যে বিদ্যুৎ পাচ্ছে না, যে লাইট চলছে কিসের লাইট, একবার তো জিজ্ঞাসা করলে কারেন্টটা কোথেকে আসছে, মাটির নিচে যে গ্যাস বিদ্যুৎ কোথেকে আসে, সাধারণত জল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আর কি থেকে বাতাস থেকে হয়, আর কিসের থেকে হয়, কয়লা থেকে হয়, আর কি থেকে হয়, গ্যাসের থেকে হয়, আমাদের জলের সামান্য মাত্র ডবল থেকে, আমাদের সেই জলের স্পিড নেই, আমাদের একমাত্র পুঁজি অরুণাচলে 26 টন জল জল থেকে হয়, আমাদের রাজ্যে একমাত্র গ্যাস, আপনারা জানেন আর 20 বছর পরে আমি থাকি না থাকি 20 বছর পরে 1 ফোঁটা গ্যাস পাবেন না, ওএনজিসি আমাদেরকে গ্যাস দিতে পারছেন না বিদ্যুৎ উৎপাদনের জন্য, আমরা অন্য জায়গা থেকে পারচেজ করতে হচ্ছে, শেষ হয়ে যাবে কয়লা